হলদিবাড়ের বেলতলে তিস্তা নদীর ওপর নির্মীয়মান জয়ী সেতুর কাজ খতিয়ে দেখতে হলদিবাড়িতে আসলেন রাজ্যের পূর্ত দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস। রবিবার সড়কপথে হলদিবাড়ি এসে পৌঁছান তিনি। এরপর সেখান থেকে বেলতলে তিস্তা নদীর ওপর নির্মীয়মান জয়ী সেতুর কাজ পরিদর্শন করতে যান তিনি। সঙ্গে ছিলেন রাজ্যের জেলাশাসক পবন কাদিয়ান, মেখলিগঞ্জের মহকুমা শাসক রামকুমার তামাং, মেখলিগঞ্জের এইচডিপিও চন্দন দাস, পিডাব্লিউডি চিফ ইঞ্জিনিয়ার হেডকোয়ার্টার কলকাতার অমিতাভ সেনগুপ্ত সহ অন্যান্য আধিকারিকরা। কাজ খতিয়ে দেখে সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। তিনি জানান, ইংরেজি নতুন বছর শুরুতেই ব্রিজের উদ্বোধন করা হবে। হলদিবাড়ি থেকে অরূপ দেবনাথের প্রতিবেদন, আমি অদিতি, সি নিউজ। আর স্যার, স্থানীয় বিধায়ক আপনার সঙ্গে নেই দেখছি, এই প্রসঙ্গে কিছু বলে আসছি, স্থানীয় বিধায়ককে আপনার সঙ্গে দেখছি না। না না, আমি তো এটা কোনো আমি সবাইকেই বলিনি, আমি নিজেই আসছি, আমার এগুলো সারপ্রাইজ ভিজিট। আচ্ছা, লোক জেনে গেছে দাদি, সারপ্রাইজ আমি সব জায়গায় সারপ্রাইজ ভিজিট করি, আজকে আরও তিনটে ফিক্স করবো। আচ্ছা, এটা আমি প্রশাসনের তরফ থেকে লোকেদের নিয়ে সারপ্রাইজ দিই। আচ্ছা, এরপর আপনার মুভমেন্ট স্যার? সেটা আপনার কেন জেলা এরকম লোকে প্রায় 90% কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমরা যেখানেই আমাদের প্রজেক্টের 90% কমপ্লিট হয়ে যায় সেখানে আমরা সবাই আসি, এবার দেখে নিই, তারপরে এটা পুরো কমপ্লিশন হওয়ার পরেই উদ্বোধন হয়। স্যার কীরকম দেখলেন কাজ, কীরকম হলো? কাজ খুবই ভালো হয়েছে, আজ একটু দ্রুততার সঙ্গে করতে হবে এবং আমরা আশা করছি জানুয়ারি মাসের মধ্যে কাজটা শেষ করার চেষ্টা করি। স্যার ডেটটা বলা যাবে? না, ডেটটা আমরা চেষ্টা করছি, তো ইঞ্জিনিয়ারিং মেথড, এত বড় একটা ব্রিজ, এটা বেঙ্গলের লার্জেস্ট ব্রিজ, লংগেস্ট ব্রিজ আর কি, মানে 3 কিলোমিটার ব্রিজ এর আগে বেঙ্গলে কোনো দিনও হয়নি। তিস্তা নদীর উপরে এত বড় একটা ব্রিজ হচ্ছে, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের প্রজেক্ট। তো অনেক সমস্যা ছিল এখানে কাজ করার, একে তো নদী, তারপরে অ্যাপ্রোচের কিছু সমস্যা ছিল, সবগুলোকে ওভারকাম করে আমরা কাজ করছি, আশা করছি আমরা জানুয়ারি মাসের মধ্যে কাজটা শেষ করতে পারব। তাই আজকে সমস্ত ইঞ্জিনিয়ারদের নিয়ে, আমার সঙ্গে জেলা শাসকও আছেন, আমরা সবাই মিশিয়ে এটা মনিটরিং করছি, মনিটরিং করে কাজটা শেষ করব। এখন মেখলিগঞ্জের সর্বাধুনিক পরিষেবা নিয়ে হাজির লাইফলাইন ডায়াগনস্টিক সেন্টার। এখানে আধুনিক যন্ত্রের সাহায্যে সুলভ মূল্যে ও বিশেষ ছাড়ে রক্ত পরীক্ষা, সুগার, মল, মূত্র সহ সব রকমের প্যাথোলজিক্যাল টেস্ট, ডিজিটাল এক্সরে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার পরীক্ষা করানো হয়। আমাদের ঠিকানা মেখলিগঞ্জ পেট্রোল পাম্পের বিপরীতে ফুড সাপ্লাই অফিসের পাশে। বিস্তারিত জানতে ফোন করুন 9647678816, এছাড়া 8158942392। এখন আপনার শহর মেখলিগঞ্জের নেতাজি মূর্তির পাশে সব রকম মোবাইল সম্ভার নিয়ে হাজির মোবাইল গ্যালাক্সি শপ। এখানে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি, লাভা, ইনটেক্স সহ অন্যান্য ব্র্যান্ডের ফোন। এখানে স্বল্প ডাউন পেমেন্টে সহজ কিস্তিতে ফিনান্সে পাবেন আপনার পছন্দসই কোম্পানির মোবাইল ফোন, এছাড়াও অন্যান্য এক্সেসরিজও পাওয়া যায়। শারদীয়া ও দীপাবলি উপলক্ষে আমাদের দোকানে চলছে বিশেষ ছাড়। আমাদের ফোন নম্বর 8918777127।